নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সে নম ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো 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 বিষ্ণুপাদায় গোবিন্দ পৃষ্ঠায়ভূতলে শ্রীমতী শ্রী শ্রী স্বামী শিবানন্দ ইতি পাদায় নময় বিষ্ণুপাদায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত বনমিতি নামিনে প্রথমে আমি রূপানুব গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যদের চরণে কোটি কোটি দণ্ডপত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী ভক্তবৃন্দকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতের আমরা আশ্বজন করছি আমরা দেখেছি কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপগুস্বামীকে শিক্ষা দান করে মহাপ্রভু বৃন্দাবনে তাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে তিনি স্বয়ং তিনি বারাণসীর দিকে যাত্রা শুরু করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশিতে এসে উপস্থিত হলেন তখন শ্রী শ্রীর সন গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেখানে তিনি মাস ছিলেন আর বারাণসীতে অবস্থানকালে তিনি মায়াবতী সন্ন্যাসীদেরও কৃপা করেছিলেন প্রকাশ আনন্দ সরস্বতীকে যখন যখন খবর পেলেন তার অনুগামীরা এসে বললো যে এক এক অল্প বয়স্ক এক সন্ন্যাসী এসেছে সে সারা বারাণসীতে কাশিধামে হরিনাম সংকীর্তন করছে আর মাটিতে গোড়া দিচ্ছে কখনও কাচ্ছে। হ্যাঁ তার শুনে প্রকাশ আনন্দ সরস্বতী মহাপ্রভুকে নিমাইকে ডেকে তিনি বললেন যে হে কৃষ্ণ চৈতন্য আপনাকে তো দেখে মনে হচ্ছে উচ্চ ব্রাহ্মণ করলে আপনার জন্ম আপনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন কিন্তু আপনি বেদান্ত শাস্ত্র আপনি কেন পড়েন না আপনি কেন কেন আমি রাস্তায় আপনি এই রকম পাগলামি পাগলের মতো তিনি আপনি কেন উচ্চস্বরে কীর্তন করেন মাটিতে গোড়াগড়ি দেন তাহা তাতে আমাদের সন্ন্যাস ধর্মের আমাদের অপপ্রচার হচ্ছে সুতরাং আপনি বেদান্ত শাস্ত্র পড়ুন এইভাবে যখন তিনি বললেন হ্যাঁ এবং তাদের মধ্যে শাস্ত্রাস্ত্র হয়েছিল তখন মহাপ্রভু তিনি বললেন যে আমি জানি না আমার গুরুদেব যা আমাকে নির্দেশ করেছে আমি গুরুদেবের কথা মতোই আমি আমি কথাই পালন করছি গুরুদেব আমাকে বলেছেন আমাকে তো বলেননি বেদান্ত শাস্ত্র পড়তে তিনি আমাকে শুধু বলেছেন নাম করো জব জপ করো তাতেই তোমার মুক্তি হবে তাই আমি গুরুদেবের কথা মতো আমি আমি তাই নাম নাম করছি জব করছি আমি কীর্তন করছি আমি আর আমি জানি না আমি যখন কীর্তন করি এইভাবে নাম উচ্চারণ করি নাম হরে কৃষ্ণ মহামন্ত্র তখন আমি জানি না আমার কী হয় আমি তখন আমার বাজ্য জ্ঞান থাকে না আমি কখনো মাটিতে গোড়াগুড়ি দেই আমি কাঁদি আমি নিজেই বুঝতে পারি না তাই আমার এই আমার এই পরিবর্তন দেখে আমি আমার গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম গুরুদেব আমার কেন এই রকম হচ্ছে আমার কেন শরীর কম্পন হচ্ছে আমার বিকার হয় আমার শরীরে তখন গুরুদেব আমাকে হেসে বলেছিলেন যে এই 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 ভাবটা পাওয়ার জন্যই তো মানুষ হাজার হাজার বছরদের তপস্যা করে সেই প্রেমটা পাওয়ার জন্য কৃষ্ণপ্রেম যাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ সেটা তোমার মনে উদয় হয়েছে তাই তুমি তাই করে থাকো তাই তিনি প্রকাশ আনন্দ সরস্বতীকে বললেন আমার গুরুদেব আমাকে তাই বলেছেন তাই আমি এই হরিনাম আমি ছাড়ি না আমি শুধুই নাম করতেই থাকি নামেই মুক্তি সেই কথা শুনে প্রকাশ আনন্দ সরস্বতী মানে এই রকম কথা তিনি আগে কথ কখনো শুনেননি তিনি তখন চৈতন্য মহাপ্রভু সেই মায়াবতী সন্ন্যাসী প্রকাশ আনন্দ থেকে যার অগাধ পাণ্ডিত্য ছিল তা তাকে তিনি তার সর সরভুজ রূপ তিনি দর্শন করিয়েছিলেন এইভাবে তিনি মানে বারাণসীতে অবস্থানকালে মায়াবাদী সন্ন্যাসী সন্ন্যাসীরা তারা তারাও হরিনাম করতে আরম্ভ করলো এবং তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল এইভাবে তিনি তাদের কৃপা করেছিলেন ছয় বৎসর হয়েছে প্রভু করিলা নিবিলাস বিলাস কভু ইতি উতি গতি কভু ক্ষেত্রবাস আনন্দে ভক্ত সঙ্গে সদাস কীর্তন বিলাস জগন্নাথ দর্শন প্রেমের প্রেমেরও বিলাস মধ্যলীলার সূত্র বিবরণ অন্তলীলার সূত্র অবসন ভক্তগণ বৃন্দাবন হইতে যদি লীলা চলে আইলা আঠারো বর্ষ তাহা আবাস কাহা নাই গেলা প্রতি বর্ষ আইস আই আইসেন তাহা গৌরের ভক্তগণ চারি মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলন নৃত্য গীত কীর্তন বিলাস আচন্ডালে প্রেম ভক্তি করিলা প্রকাশ জগদানন্দ ভবানন্দ গোবিন্দ কাশেশ্বর পরমানন্দ আর স্বরূপ দামোদর তবে রূপ গোসাইয়ের পুনরাগমন তাহার হৃদয়ে কইল প্রভু শক্তি সঞ্চারণ তবে ছোট হরিদাসে প্রভু কইল দণ্ড দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্যদণ্ড এইভাবে মহাপ্রভু মহাপ্রভু মানে ঝাড়িখণ্ডের বনপথে বনপথে বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে তিনি আবার তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করেছিলেন এবং তখন বলভদ্র তিনি ভট্ট বলভদ্র ভট্টাচার্য বর্ণনা করেছিলেন সেই বনপথে মহাপ্রভু মানে কীরকম সমস্ত অলৌকিক লীকা লীলা তিনি প্রদর্শন করেছিলেন কৃষ্ণ নামে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ নামে অনুপ্রাণিত করে তিনি বনের হিংস হিংস্র পশুদেরও ভগবানের নাম গ্রহণ করতে মানে গ্রহণ করিয়েছিলেন হ্যাঁ সেই বনের পশুরা সেই হরিকৃষ্ণ মহামন্ত্র নাম শুনে তারা মহাপ্রভুর পিছনে পিছনে এসেছিল সেই বাঘ সিংহ তাদের শত্রুতা ভুলে গিয়েছিল হরিণ যা যারা বাক্যে থেকে ভয় পেত কিন্তু সবাই একসঙ্গে মহাপ্রভুর পিছনে মহাপ্রভুর গায়ে মানে জিভ্ভা দিয়ে লেহন করতে করতে তারা পিছনে পিছনে হরিনাম কর মানে সেই পশুগুলি হরিনাম করতে আরম্ভ করলো এবং ভগবত প্রেমানন্দে তারা নৃত্য মানে করতে আরম্ভ করলো এই সেই সময় থেকে মহাপ্রভু এক মানে একত্রিশ বছর থেকে আটচল্লিশ বছর বয়সে তিনি টুটা গোপীনাথ মন্দিরে সংকীর্তন করতে করতে তার লীলা সংবর্ধন করা পর্যন্ত তিনি পুরীতে তিনি কাশি মিশ্রের গৃহেই তিনি অবস্থান করেছিলেন এই আঠারো বছরে তার জীবন ছিল কৃষ্ণ বিরহ বিরহে আকুল শুদ্ধ কৃষ্ণপ্রেমের মূর্ত প্রকাশ এই সময়ে তিনি অসংখ্য ভগবত ভক্তের দ্বারা পরিবেষ্টিত ছিলেন যেভাবে আমরা বলি এইখানে আমরা শ্রীকৃষ্ণদাস কবিরাজ দুঃস্বামী উল্লেখ করেছেন পণ্ডিত গোসাই বক্রেশ্বর পণ্ডিত দামোদর পণ্ডিত শঙ্কর পণ্ডিত হরিদাস ঠাকুর জগদানন্দ পণ্ডিত ভবানন্দ গোবিন্দ কাশীশ্বর পরমানন্দ পুরী স্বরূপ দামোদর গোস্বামী এইভাবে অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ শ্রীবাস বিদ্যানিধি বাসুদেব এরা সবাই মহাপ্রভুর সঙ্গে ছিল এবং তারা তারা সকলেই ছিলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তাদের নির্মল চরিত্র অগাধ পাণ্ডিত্য গভীর ধর্মনিষ্ঠা এবং শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক অনুরাগ ছিল তাদের অসাধারণ বৈষ্ণবতার লক্ষণ স্বরূপ দামোদর যিনি নবদ্বীপে যখন ছিলেন তার নাম ছিল পুরুষোত্তম আচার্য তিনি বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন এবং পরে তিনি পুরীধামে এসে মহাপ্রভুর সঙ্গে ছিলেন এবং তার সেবা করতে শুরু করেছিলেন আর কোনো দার্শনিক বা কবি যখন কোনো রচনা মানে নিয়ে আসতেন সেটা স্বরূপ দামোদের দামোদরের স্বীকৃতি ব্যতীত মহাপ্রভুর কাছে উপস্থিত করা হতো না আর রায় রাম রামানন্দ ছিলেন আর দ্বিতীয় সঙ্গী যারা ললিতা এবং বিশাখা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভগবত বিরোহে বিশেষ কোনো ভাব ব্যক্ত করতেন তখন সেই অনুসারে এই রায় রামানন্দ আর স্বরূপ দামোদর মানে ললিতার বিশাখাদেবী শ্রীকৃষ্ণের লীলাসমূহ হ্যাঁ সেই প্রামাণিক গ্রন্থ মানে বিশেষ করে জয়দেব গোস্বামী জয়দেব জয়দেব গোস্বামীর হ্যাঁ গীত গোবিন্দ এবং চণ্ডীদাস বিদ্যাপতি এবং বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ করণামৃত থেকে তারা কীর্তন করতেন গাইতেন তারা আর পরমানন্দ পুরী ছিলেন তার ধর্ম বিষয়ে উপদেষ্টা এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে তিনি পুরীতে অবস্থানকালে নানা রকমের লীলা প্রদর্শন করেছিলেন আর তিনি খুব অল্প সময়ের জন্য তিনি নিদ্রা যেতেন তার অন্তরের ভগবত প্রেম রাত্রি দিনে তাকে অপাকৃত জগতের সুদূর সুদূর প্রদেশে নিয়ে যেত এবং তার গুণমুগ্ধ ভক্তমণ্ডলী তার এই সমস্ত লীলা তারা দর্শন করতেন মহাপ্রভু সারাদিন দিন রাত তিনি রাধাকৃষ্ণের ভজনা করতেন আর তিনি নিত্য কীর্তনে তিনি আবিষ্ট থাকতেন এবং তার নিজের সম্বন্ধ তার কোনো রকমের যত্ন ছিল না প্রায়ই তিনি ভগবানের মাধুর্যে মগ্ন হয়ে আত্মা আত্মহারা হয়ে থাকতেন আর যারাই তার কাছে আসতেন তারাই বুঝতে পারতেন যে তিনি হচ্ছেন সরৈর্য সমন্বিত স্বয়ং ভগবান হ্যাঁ এতে গাংশ কলা কৃষ্ণ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং তিনি স্বয়ং ভগবান জীব জীবরূপে জীবরূপে তিনি সকলকে করুণা করার জন্য তিনি এই এই ধরাধামে তিনি অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন যে তার আর মহাপ্রভুর মাতৃভক্তিও অটুট ছিল কেউ যখন নবদ্বীপে নবদ্বীপ থেকে মানে পুরীতে পুরীধামে আসতো তখন তিনি তাদের সঙ্গে তার মার জন্য মহাপ্রসাদ পাঠাতেন কারণ তিনি ছিলেন বিনয়ের মূর্ত প্রকাশ যারাই তার মানে সংস্পর্শে আসতেন তারাই তার মাধুর্যমণ্ডিত রূপে মুগ্ধ হতেন তিনি নিত্যানন্দ প্রভুর উপর বঙ্গভূমিতে গৌর্দেশে কৃষ্ণনাম প্রচার করার জন্য তিনি তাকে দায়িত্বভার দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন হে হে ভাই হে নিতাই হে তুমি যাও কারণ নিত্যানন্দ পুরীতে থাকতে মানে মহাপ্রভুর সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু মহাপ্রভু নিত্যানন্দকে গৌর্দ্দেশ্যে পাঠিয়েছিলেন তাকে দায়িত্বভার দিয়েছিলেন যে কৃষ্ণ নাম প্রচার করার জন্য এইভাবে তা তার তিনি তার অন্তরঙ্গ ছয়জন গুস্বামীকে তিনি ভগবানের বাণী প্রচার করার জন্য বৃন্দাবনে প্রেরণ করেছিলেন আর তার যে সমস্ত শিষ্য ভগবত ভক্তির পবিত্র মার থেকে তারা বিচ্যুত হয়েছিলেন হ্যাঁ তিনি তাদেরকে কঠোরভাবে তিনি শাসন করেছিলেন তার এই দণ্ডদান লীলা বিশেষভাবে সেই ছোটো হরিদাসের মাধ্যমে প্রকাশ পেয়েছিল তার নির্দেশ অনুসারে যারা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছিলেন এবং ভগবানের প্রাণী বাণী প্রচার করেছিলেন তাদের তিনি যথাযথ উপদেশ দানে তিনি এক তিনি কখনও তিনি কার্পণ্য করেননি হ্যাঁ তা বিশেষভাবে লক্ষিত হয় যখন তিনি রঘুনাথ দাস গোস্বামীর প্রতি তার শিক্ষার হ্যাঁ রঘুনাথ দাসকে তিনি বলেছিলেন গ্রাম্য কথা না কহিবে গ্রাম্য কথা না শুনিবে ভালো না খাইবে আর ভালো না করিবে ব্রজে রাধাকৃষ্ণ সেবা সেবা মানুষে করিবে তিনি তাও বলেছিলেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিশের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানা জনী ভ্রমণ করে কদর্থ বক্ষণ করে তার জন্ম অধপ যায় এইভাবে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে যিনি জমিদারের পুত্র ছিলেন তিনি সমস্ত ছেড়ে তিনি বাড়ির গৃহত্যাগ করে তিনি লুকিয়ে তিনি এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন সেই রঘুনাথ দাস দাসকে তিনি হ্যাঁ তার নিজস্ব যে পুজো পুজো করতেন নিত্যসাব্য সেই শালোগ্রাম শিলা এবং তার গলার যেটা হাটটার নাম বলে গেছি সেই হার তিনি সেই মালাতাকে দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি এর এই শালগ্রাম শিলার তুমি রোজ তুমি তুলসী মঞ্জরী এবং গঙ্গার জল দিয়ে তাকে পুজো করবে হ্যাঁ এইভাবে তাকে তিনি কৃপা করেছিলেন হ্যাঁ হরিদাস ঠাকুরের প্রতি তার আচরণ থেকে বোঝা যায় যথার্থ ভগবত ভক্ত তার কত প্রিয় ছিল হ্যাঁ কারণ হরিদাস ঠাকুর যিনি যৌবন ছিলেন মুসলমান ছিলেন তিনি যখন তার দেহত্যাগ করেছিলেন হ্যাঁ তার দেহ ছাড়ার সময় তিনি মহা মহাপ্রভুকে একটাই অনুরোধ করেছিলেন আমি প্রভু আমি যাতে তোমার তোমার সেই বদন দেখে যাতে আমি আমার এই দেহ ছাড়তে পারি মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন এবং তার কুলে রেখে হ্যাঁ তার মাথাটা সেই হরিদাস ঠাকুরের মাথা তার কুলে রেখেছিলেন আর হরিদাস ঠাকুর তার বদন দেখে দেখে তার তিনি তার দেহ সাঙ্গ করেছিলেন তারপর মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরের সে যে একটা যবন ছিল তাকে তার দেহ মৃতদেহটা কাঁধে নিয়ে নৃত্য করতে করতে তিনি পুরীর সমুদ্রের নিকটে গিয়ে তাকে সমাধি দিয়েছিলেন এবং নিজে তিনি তার পা ধুয়ে সেই জল তিনি পান করেছিলেন সবাইকে তিনি সেই জল করেছিলেন এইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন গিয়েছেন যে একজন ভগবত ভক্তকে কিভাবে সেবা করতে হয় একটা বৈষ্ণবকে কিভাবে সেবা করতে হয় হ্যাঁ তাই স্বয়ং যিনি ভগবান হ্যাঁ তিনি এসে আমাদেরকে সেই ভগবত সেবা বৈষ্ণব সেবা কীভাবে করতে হয় তা শিখিয়ে গিয়েছিলেন ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ ভক্ত মুক্ত অবশেষ এই তিন মহাবল এইভাবে চৈতন্য মহাপ্রভু এইভাবে সর্বপ্রকার মানে সাম্প্রদি সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় সংকীর্তন মানে ধর্মীয় সংকীর সংকীর্ণতা উপেক্ষা করে তিনি পারমার্থিক মানে ভাতৃত্ব তিনি স্থাপন করেছিলেন হ্যাঁ এইভাবে মহাপ্রভু এসে আমাদেরকে এসে সেই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেম দান করেছিলেন যেটা আগে কেউ কোনো অবতার এসে আমাদেরকে সেটা দান করেননি হ্যাঁ তারপর জগন্নাথপুরীতে তারপর রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে আবার পুনরায় তাদের মিলন হয়েছিল এবং মহাপ্রভু তার হৃদয়ে হৃদয়ে তিনি শক্তি সঞ্চার তিনি করেছিলেন এবং তারপর মহাপ্রভু সেই ছোট হরিদাসকে দণ্ড দান করেন এবং দামোদর পণ্ডিত মহাপ্রভুকে দণ্ড দান দান করেন সেটাও একটা লীলা হয়েছিল যে দামোদর পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক কোনো অবস্থাতেই তিনি মহাপ্রভুকে দণ্ড দিতে পারেন না সেই রকম তার কোনো বাসনাও ছিল না কিন্তু তিনি মহাপ্রভুকে তিনি বাক্যদণ্ড দান করেছিলেন যাতে অন্যরা তার নিন্দা না করে অবশ্য তার জানা উচিত ছিল হ্যাঁ যে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি তার ইচ্ছা মতো আচরণ করতে পারেন হ্যাঁ কখনো তাকে সাবধান করার প্রয়োজন নেই হ্যাঁ তার কেবল উত্তম ভক্তরা এই ধরনের ব্যবহার খুব একটা অনুমোদন করেন না আমরা দেখেছি আমরা আগে আমরা আরও শ্বাসন করেছি কীভাবে জগৎানন্দ হ্যাঁ মহাপ্রভুকে শাসন করেছিলেন সেই প্রেম প্রেম সেটা প্রেম শাসন বলা হয় হ্যাঁ এটা করবে না এটা করো এই আমি যে তেল এনেছি তুমি তেল মাখো এইরকম তারা নির্দেশ দিতেন সেইরকম উত্তম ভক্তরা মানে এইভাবেই মহাপ্রভুর সঙ্গে তাদের প্রণয় মানে কলহ করে থাকে তারপর শ্রী সনাতন গোস্বামী আবার আবার পুনরায় মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং জ্যৈষ্ঠ মাসের তীব্র রৌদ্রতাপে মহাপ্রভু তাকে পরীক্ষা করেছিলেন আমরা আমরা কাল আবার সেটা আস্বাদন করবো কীভাবে সনাতন গোস্বামীর সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীকে মহাপ্রভু জ্ঞান দিয়েছিলেন গৌরাঙ্গ সুন্দর প্রেম ধরো তপত কাঞ্চনকায় নদিযান নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় রক্ত কমল করপদল শতদল মুখ বিনা বেনুবিনব মানে পড়া ভব কণ্ঠে মধুর ভাষা শ্রীবাস অঙ্গনে নিতাই রশনে নামে সংকীর্তনে নাচে ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে ভারত ভ্রমিয়া পদপরশিয়া পুত করিল ধুলি গৌরাঙ্গ সুন্দর নিতায় গৌর ধর প্রমান ধরি হরিবল প্রণাম প্রণাম বিশেষ করছে প্রণাম প্রণাম প্রণাম